আজকের গল্পটা একটু ভিন্ন রকম, এই কারণে যে এটার থেকে অনেক কিছু শেখার আছে। এই গল্পটা আমি যখন পড়ছিলাম তখন আমি আমার চিন্তাটা অনেক বেশ ডিপে চলে গিয়েছিল, কারণ এই গল্পটা যদি মনোযোগ দিয়ে না শোনা হয় আসলে অনেকটা বোঝা যাবে না। এক বিচের পাড়ে, বন্ডাই বিচ সিডনিতে, একটা বেলুন বিক্রেতা আর কি বেলুন বিক্রি করে। তো তার কাছে বিভিন্ন রং বেরঙের কালারফুল বেলুন আছে, সে ঝুলিয়ে রাখে এখানে, বাচ্চারা এসে কিনে। তো মাঝে মাঝে তার বেলুন বিক্রি স্লো হয়ে যায়। যখনই স্লো হয় তখন সে করে কি, তার এখানে যে হিলিয়াম আছে গ্যাস, সে গ্যাস বেলুনের ভিতরে ভরে শুকের আকাশে ছাড়ে। সমস্ত বাচ্চারা দেখে, বাচ্চারা তাড়াতাড়ি এসে বেলুন কেনা শুরু করে। তো এই স্ট্র্যাটেজিটা সে সবসময় নেয়, যখনই সেলস স্লো তখনই হিলিয়াম ভরে ভিতরে, বেলুন উপরে ওঠে, বাচ্চারা দেখে দূর থেকে দৌড়ে এসে, আমার একটা বেলুন দাও, আমার একটা বেলুন দাও, আমার একটা বেলুন দাও, তার বেলুন বিক্রি বেড়ে যায়। তো এইভাবে সে ভালোই আছে, ভালোই তার ইনকাম। তো একদিন তার এরকম বেলুন বিক্রি বেশ স্লো, চারিদিকে মানে ওর প্রচুর বেলুন সে ঝুলে রাখছে কিন্তু কেউ কিনছে না। তখন সে করলো কি, একটা ব্লু বেলুন হিলিয়াম ভরে আকাশে ছাড়ছে। ছাড়ার পর সে অপেক্ষা আছে কখন বাচ্চারা আসে, বাচ্চারা আসে বেলুন কিনবে। তো পিছন থেকে হঠাৎ করে একটা হাত তার জামা ধরে টানতেছিল। তখন সে যেটা সে এক্সপেক্ট করছে, দেখে একটা ছোট বাচ্চা জামা ধরে টানতেছে, জামা ধরে টান বলতেছে যে তুমি কি বেলুন চাও? বলে যে হ্যাঁ বেলুন চাই, কিন্তু তার আগে আমি তোমাকে জিজ্ঞেস করি, যেই যে তুমি ব্লু বেলুনটা উড়াইলা, তুমি যদি একটা কালো বেলুনের ভিতরে এই এই গ্যাস ভৈরা ছেড়ে দাও, সেটা কি উড়বে? তখন বেলুনেরা বলল যে মাই লিটল ফ্রেন্ড, শোনো, বেলুন কোনো ব্যাপার না, বেলুনের ভিতরে যে গ্যাসটা সেটাই হলে আসল। এটা যদি আমি লাল, কালা, বেগুনি, সাদা, হলুদ, নীল, যে কোনো রঙের বেলুনের ভিতরে ঢুকে দিই সেটাই আকাশে উড়ে যাবে। আসলে মোরালটা হলো এখানে যে মানুষের বাহ্যিক বা কোনো প্রাণীর বাহ্যিক দেখতে কিরকম সেটা আসল না, আসলে তার ভিতরে কি আছে, ভিতরে তার কিরকম জিনিস আছে, সে কি মানুষ না মৃত মানুষ, সে কি শুধু লড়াচড়া করে না সে উদ্দীপনায় সাড়া দেয়, তার ভিতরে জিনিসটা কি, তার মস্তিষ্কে কি আছে, এটাই আসল। তার সে বাহিরে খুব সুন্দর রংচঙা, শার্প নোজ, শার্প আইব্রো, বিউটিফুল হেয়ার, ইজ নট অল অ্যাবাউট, অল অ্যাবাউট হোয়াট শি গট ইনসাইড অর হোয়াট হি গট ইনসাইড। আশা করি গল্পটা আপনাদের ভাল লাগছে, ধন্যবাদ।